তোমাদের সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল উঠে পড়েছি, আমি একটা নতুন জায়গায় এসেছি, মুকুট মণিপুর। এই সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, একটু এখনও ব্রাশ করা হয়নি গো, ব্রাশ করব, তারপর চাটা খাওয়াবো, একটু হেঁটে রাস্তার দিকে যাচ্ছি, তারপর তোমাদের দেখাবো। এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ, গুড মর্নিং, প্রাকৃতিক দৃশ্য। আমাদের এই রিসর্টটায় আমরা আছি, আরণ্য রিসর্ট মুকুট মণিপুর। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের তুলে ধরছি। খুবই ভালো ওয়েদার, সোজা রাস্তা, আঁকা বাঁকা। তোমাদের তখন আনন্দরং রিসর্টে আমি ব্যানারটা দেখালাম, রিসর্টটা আমি পরে তোমাদের তুলে ধরব। হাঁটছি, হেঁটে যাচ্ছি, এখনো অজানা পথ। সেই কথায় আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। সূর্য আস্তে আস্তে উঠছে, যে একটা কলমি ফুল রাস্তার উপরে, ছোটবেলায় অনেক দেখেছি এগুলো, এগুলো প্রায় লুপ্ত। এই গ্রাম পরিবেশে আসলে এগুলো দেখা যায়, এখনো শহরে তো দেখা যায় না, সব গাছপালা কেটে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে বড় বড়। তখন বলেছিলাম আরগ্ন রিসর্টটা তুলে ধরবো, তাই একটু তার দেখাচ্ছি বাইরের দৃশ্যটা রিসর্টের। খুবই ভালো, আমরা এই গাড়িটা করে এসেছি, এই গাড়িটা করে আমরা এসেছি নিজেরা রিসর্টের। এইটা দোলনাও আছে, বাচ্চারা বড়রা সবাই দোলনা খেতে পারবে। খুবই ভালো, শীতকালটা একটু বেটার, মানে গরমটা আছে তো। রিসর্টের রুমের ভেতরটা দেখেন, অবশ্য আছে, এখন এসি আছে, টয়লেট, খুবই ব্যবস্থা ভালো, আপনারা এখানেও থাকতে পারেন এসে। বাইরেটা আজকে এইটুকু দেখেই আমি সমাপ্ত করলাম, পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো।